পাচ্ছ এখন ছেলেকে? নেল কাটিং করতে বসে পড়েছি, আর এটা আমারই ডিউটি, কারণ ছেলে আমার কাছে ছাড়া আর কোথাও বসবে না। তো স্নান করার আগে একবার নীলগুলো কাট করে দিচ্ছি, প্রতি উইকেই করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে, সানডে অনেক বিজি শিডিউল ছিল, তোমরা জানোই সানডে আমার কাজে অনেক বেশি থাকে, তো সেটা সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা করে উঠতে পারিনি কিছু পার্সোনাল রিজনের জন্য। ভিডিও স্টার্ট করবো করে মনটা খারাপ ছিল, তাই জন্য করতে পারিনি। আর একজনকে দেখো ওখানে বসে, বিছানা যারা ঝাড়ু আর বন্ধুকে গুলি নিয়ে বসে রয়েছে। ওটা কি হচ্ছে? ওর বাবা গেছে স্নান করতে, তো আমি পুজোটা দিয়ে দিই, দিয়ে আমরা খেয়ে নেবো। ছেলেটা এখন ওকে দিয়ে দেবো, ওকে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে, ওকে দিয়ে দিই, দিয়ে আমি আর কিছু সুন্দর খেয়ে নেবো। তো ইচ্ছে তো আছে বাইরে বেরোনোর, কারণ হচ্ছে তোমার মাস কাবারি মাল যেগুলো রয়েছে বেশিরভাগই শেষ হয়ে এসেছে, তো জানো তো রোজ সংসারে তোমার লাগেই। তো কি সুন্দর মনে হয় যে বেরোতে চাইছে না, দেখি কি করে না করে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকাল থেকে অনেক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে ছিল, বাট কিছুই করে উঠতে পারিনি। মানুষ 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 আর নেই কো মানুষ, যেই স্বার্থ ফুরিয়ে যায় না মানুষ আর মানুষ থাকে না, মানুষ মানুষের রূপটাই চেঞ্জ করে ফেলে। সে তুমি যাদের ক্ষেত্রেই হোক না কেন, যেই হোক না কেন, সেটা ঘরে হোক চাই বাইরে হোক, বোথ সাইডেই যখন স্বার্থ ফুরিয়ে যায় ব্যাস, মানুষ আর মানুষ থাকে না, সব রূপ চেঞ্জ হয়ে যায়। স্বার্থ অবধি তোমাকে এত পলিশ করবে না, ওরে বাবারে বাবা, তখন তুমি ধর্ম তোমাকে এত ভালোবাসে এত ভালোবাসে, যেই স্বার্থ ফুরিয়ে যাবে ব্যাস তোমাকে আর চেনে না। তো সেটাই অনেক কিছু দেখছি, অনেক কিছুই দেখবো। চলো পুজোটা দিয়ে নিই, দিয়ে ছেলেটাকে খাবার দিয়ে দিই, দিয়ে জামা কাপড় কাঁচা মানে কালকে থেকে কাঁচা পড়ে রয়েছে, সকাল থেকে আমি আর মেলে উঠতে পারিনি, আজকে সানডে একটু লেট করে উঠেছি, ওঠার পর অনেক রকম নানা রকম পার্সোনাল রিজনের জন্য মানে পড়েছিলাম এরকমভাবে। আর কতক্ষণ মানে কতদিন কীভাবে চালাতে পারবো খুব বোঝা খুব টাফ, আর আমি খুব তাড়াতাড়ি না ইনভলভ হয়ে যাই যে কোনো ব্যাপারে, আর সেটা আমার মানে হেলথের ব্যাপারে খুব প্রচণ্ড পরিমাণে আমার এফেক্ট করে। তো সকাল থেকে একটু মানে প্রেশারটা আবার ফল হয়েছে, তো এখন একটুখানি ঠিক আছে, বাট মাথাটা একটুখানি বড্ড দপদপ করছে, একটু খেয়ে একটুখানি রেস্ট নিতে হবে, কিছু করার নেই। চেন্নি বুঝি তো ভেবেছিলাম গাছগুলো তোমার পটিং করব, সেগুলো মানে করে উঠতে পারিনি। তো চলো যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। এ দেখো সন্ধ্যাবেলা তোমার চা তো বসিয়ে দিয়েছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমার বাসন পড়ে থাকে না, যে বাসন পড়ে রয়েছে কাজু বাদাম খাচ্ছে, রাত্রিবেলা কিছু বানাবো না, একবারের মতন চিকেন চিলি চিকেন ভাত করেছি, তো কৃষ্ণ বললো কিছু অর্ডার দিয়ে দেবো, কখন দেবো ঠিক। আমি এই চাটা হতে হতে তোমার একটু বাসনগুলো ধুয়ে নিই। চা, আবার তোমার কেক নিয়ে বসে পড়েছি, আর এ দেখো কত কিছু নিয়ে বসছে এখানে, আমি খাবো চা দিয়ে প্রজাপতি বিস্কিট। চলো চাটা খেয়ে, আজ হচ্ছে নেক্সট দিন, দেখতে পাচ্ছ ছেলে স্কুল চলে যাচ্ছে,
কমলেন খাচ্ছে বসে বসে, ব্যাগ রেডি, টিফিন বক্স সমেত। বলছি তাড়াতাড়ি কর, গাড়ি চলে আসবে তো, এখন তোমার রাখতে গেছে কাপটা রান্নাঘরের মুখ হবে। আর তোমাদের সকাল সকাল আমার ছোট্ট একটা ছাদ বাগানের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো গোলাপ ফুটছে, আর এখানে অনেকগুলো বেদানার সব ফুলগুলো কুড়িগুলো ফুটেছে, দেখো ভালো লাগে দেখতে। আর এখানে তো সব গাছপালাগুলো এখানেই রয়েছে, দেখে নাও কালারটা, দেখো কি সুন্দর হয়েছে গোলাপের। আর আমার মতন যারা গাছকে মানে পছন্দ করো তাদের তো ভালোই লাগবে যতই গাছ দেখা হয়। যেমন আমি কারোর ভিডিওতে যদি গাছ দেখতেই থাকি আমার সব থেকে বেশি বেস্ট পার্ট মনে হয় ওইগুলোই ভালো লাগে। লেবু গাছে তোমাদের ফলগুলো দেখাচ্ছি, বড় বড় হয়ে গেছে, এই দেখো অনেক লেবু হয়েছে। এটা অনেক আগের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু লেট হয়ে গেছে আমার। গোলাপের পাপড়িগুলো না পড়ে গেছে, আমি ভাবছি না তার মধ্যে পরে একটুখানি রোদ দূরে দিয়ে দিই। এই যে পড়ে গেছে গোলাপের পাপড়ি কুড়াতে হচ্ছে, ভাবো এগুলো একটুখানি এই যে রোদ দূরে দিয়ে দেবো, শুকিয়ে গেলে বুঝতেই পারছো স্কিনে আমাদের লেগে যাবে। আর যখনই হয়ে যাবে না গোলাপের ফুল যখন তোমার ঝরে যাবে একদম, এই যে দেখতে পাচ্ছ এই যে মাথা থেকে একদম ভেঙে দেবে, তাহলে কি হবে এখান থেকে আবার তোমার নতুন পাতা, এই যে পয়েন্ট থেকে আবার নতুন পাতা কুড়ি টুড়ি সব ঘুরবে, এটা ঝরে যাক তারপরে। দেখো বসে আছি, বুঝতেই পারছো মন মেজাজ একদম ঠিক নেই, আজকে কি ভেবেছিলাম আর কি হয়ে গেলো। যাই হোক, তো বেশ সুন্দর খাবার অর্ডার করে দিয়েছে, খাবার চলে এসেছে, আমি এখানে বসে রয়েছি, ছেলের বুকগুলো আমি গোছালাম, ওর বেশ সমস্ত কিছু রেডি করে রাখলাম, আর কিছু ডকুমেন্টস তোমার বার করা ছিল সেগুলো আলমারিতে গুছিয়ে রাখলাম। খাবার কি এসেছে গো? বাটার তন্দুরি আর হায়দ্রাবাদি চিকেন আর স্যালাড অর্ডার করেছে, তো চলো খেয়ে নি। দেবো সব ওই করে সব চায়ের সাথে কেক বিস্কিট এইসব খেয়েছে, বলো কালকে ছেলে স্কুল আছে, ও বলছে আমি পরে খাবো, তো পাঁচ মিনিট পর দিয়ে দেবো কিন্তু, হ্যাঁ সকালে আবার উঠতে হবে, তো আজ আর কথা বলছি না, কালকে সকালবেলা যেটুকু ব্লগ করার করে তারপর শেষ করে দেবো। তাই দেখো রিলায়েন্সে চলে এসেছি, আর একটুখানি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, অনেক কিছু শপিং করেছি, মানে মাসের মাস করে পুরো সমস্ত কিছু জিনিস নিয়ে এসেছি। আর এখানে দিশি মামু নাচছেন, কত কথা বলে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, ডিপ ফ্রিজে কি কি আছে সেগুলো দেখাবে। আমি চলো কেএফসি চিকেন খেতে খেতেই এই ভিডিওটা
শেষ করি, সেরকম ভালোভাবে কিছু শেয়ার করতে পারিনি। বুঝতেই পারছো সানডে থেকে মানডে অবধি পুরো মন খারাপ নিয়েই চলে গেল। কিন্তু মন ভালো রাখার জন্য খাওয়াটা খুব জরুরি। ও কি যদি এরকম কেএফসি চিকেনের মতন ভালো ভালো টেস্টি খাবার হতে পারে, তাই না বলো? তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল প্রিয়াঙ্কা। টিল দেন টেক কেয়ার অফ ইওরসেলফ, স্টে সেফ, বাই বাই।